বন্ধুরা, আমরা সবাই অনলাইনে শপিং করতে ভালোবাসি। অ্যামাজন এবং ইবের মতো ওয়েবসাইটগুলিতে প্রায় সব কিছুই পাওয়া যায়। তাই আজকে আমরা 5টি অদ্ভুত ও ভয়ানক জিনিসগুলিকে নিয়ে আলোচনা করব, যেগুলির সম্বন্ধে আপনারা এতদিন হয়তো জানতেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। চার্লস ম্যানসন লার্জ লক অফ হেয়ার। চার্লস ম্যানসন নামক একজন ব্যক্তির চুল রয়েছে অনলাইনে, যেটিকে আপনি কিনতেও পারেন। কিন্তু প্রশ্ন হল, কে এই চার্লস ম্যানসন? চার্লস ম্যানসন হলেন একজন মার্কিন অপরাধী। 1960 শেষ ভাগে তার নির্দেশে পরিচালিত কিছু হত্যাকাণ্ডের জন্য তিনি কুখ্যাত হয়ে আছেন। তিনি 1960 দ্য ফ্যামিলি নামক একটি দলের নেতা হন। তার পরিচালনায় বেশ কিছু নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়, যার মধ্যে রয়েছেন চিত্র পরিচালক রোমান পালস্কির 8.5 মাসের প্রেগনেন্ট স্ত্রী। এই চার্লস ম্যানসন এরই লম্বা বাদামি চুল রয়েছে অনলাইনে। যদি আপনি এটি নিতে আগ্রহী না থাকেন, তাহলে রয়েছে আরও অন্যান্য প্রোডাক্ট, যেমন চার্লস ম্যানসনের ফিঙ্গারপ্রিন্ট, বেল্ট ইত্যাদি। কিছুদিন আগে পর্যন্ত এটি ইবেতে অ্যাভেলেবেল ছিল, কিন্তু বর্তমানে অন্য একটি ওয়েবসাইটে রয়েছে। সিরিয়াল কিলার কার্ড গেম। নাম শুনে বুঝতে পাচ্ছেন এটি কী জিনিস। এটিতে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলারদের সম্বন্ধে বলা হয়েছে, যারা এমন এমন উপায়ে মানুষদের খুন করেছিল যা শুনলে আমাদের লোম খাড়া হয়ে যায়। এই রকমই কিছু খুনি কিলারদের সম্পর্কে ছবি সহ এই কার্ডগুলিতে দেওয়া আছে, যেমন তাদের জন্মদিন ও মৃত্যুদিন, তারা কী জন্য বিখ্যাত এবং তারা কীভাবে তাদের ভিকটিমদের হত্যা করেছিল। এটি আপনি অ্যামাজন থেকে কিনতে পারবেন। এমব্রায়ো নেকলেস। বন্ধুরা, কখনো আপনি ভ্রূণের নেকলেস দেখেছেন? হয়তো না। এটিকে গুড লাকের জন্য ব্যবহার করা হয়। এটি থাইল্যান্ডের একটি প্রথা, যেখানে এই রকম ভ্রূণগুলিকে নিয়ে প্রিজার্ভ করে কাঁচের জারে রেখে নেকলেসের মতো করে পরা হয়ে থাকে, যেখানে বলা হয় যে এই শিশুর আত্মা সমস্ত খারাপ শক্তি থেকে আপনাকে রক্ষা করবে। বর্তমানে অরিজিনাল এমব্রায়ো নেকলেস পাওয়া খুবই কঠিন, কিন্তু ইবেতে আপনি এর রেপ্লিকা কিনতে পারবেন। তাছাড়া আপনি যদি ইন্টারনেট এই নিয়ে চর্চা করেন, তাহলে হয়তো আসল এমব্রায়ো নেকলেস পেতে পারেন। উইকা দ্য বুক অফ স্পেলস। অ্যামাজনে পাওয়া এই বইটি জাদুবিদ্যা ও তন্ত্রমন্ত্র ও বিভিন্ন কালাজাদুবিদ্যা শেখাতে পারে। বলা হয় এই বইয়ের মাধ্যমে আপনি যাকে ইচ্ছা বড়লোক ও গরিব লোক করিতে পারেন। শুনে হয়তো এইগুলিকে আজগুবি গল্প ছাড়া কিছুই মনে হবে না, আমারও তাই মনে হয়েছে। কিন্তু বাইরের দেশগুলিতে এর জনপ্রিয়তা বেশ ভালোই এবং এই বইটিতে চরম পর্যায়ে কোনো কিছুই লেখা নেই। ইউএস এবং ইউকেতে পুরনো বাড়ি থেকে এই বইটি সংগ্রহ করা হয়, যেখানে সেই বাড়ির সমস্ত সদস্যদের কালাজাদু সম্পর্কে বিভিন্ন তন্ত্রমন্ত্র পাঠ করতে দেখা যায়। সাঙ্কেন হেডস। আপনারা হয়তো অনেক হলিউড মুভিতে এই সাঙ্কেন হেডসগুলিকে দেখেছেন, কিন্তু বাস্তবে কি দেখেছেন? আমার মনে হয় না। কিন্তু ভয়ঙ্কর কি জানেন, বাস্তবে এইগুলিকে অনলাইন থেকে কেনা হয়। এইগুলি সার্টিফাইড আসল হিউম্যান হেডস। এইগুলি কালাজাদু ও গুডলাকের জন্য ব্যবহার করা হয়। ভেবে দেখুন, একটি সংকুচিত মানুষের মাথা গাড়ির সামনে টাঙানো। অ্যামাজন এবং ইবে কেউই এইগুলি তাদের প্ল্যাটফর্মে রাখতে চায়নি, স্বাভাবিকভাবে ভায়োলেন্স ইস্যুর জন্য। তখন তারা নিজেরাই একটি ওয়েবসাইট ওপেন করে এবং 100% অরিজিনাল সাঙ্কেন হেডস বিক্রি করতে থাকেন, যেখানে ওয়েবসাইটটিতে বলা হয় তারা 20 বছর ধরে এই কাজ করছে, যেখানে তারা 7-stage অথেন্টিকেশন প্রসেসের মাধ্যমে জিনিসগুলিকে সুনিশ্চিত করেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। এই ভিডিওতে বলা জিনিসগুলির মধ্যে কোন জিনিসটি আপনি কিনতে চান কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসাথে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।